রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, জৌল সারিয়ে বিবর্ণ ফসলের রূপ। মাজরা পোকা ফসলের কাণ্ডের ভেতর থেকে খাওয়া শুরু করে, যার কারণে বেড়ে উঠতে পারে না ধানের চারা। লালচে বর্ণ ধারণ করে মরে যাচ্ছে শত শত একর জমির রোপা আমন। কোনো কোনো ক্ষেতে ওষুধ প্রয়োগ করেও থামানো যাচ্ছে না পোকার আক্রমণ। এমন পরিস্থিতিতে দিশেহারা পটুয়াখালীর কৃষকরা। বেমালা রোয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বন্যারিতে, কিন্তু এই মাজরা পোকা হ্যাঁ আর ভাইরাস মেরেস লাগিয়ে অনেক কিছু সমস্যা হয়ে গেছে। আমাদের হালুটিতে যে খরচা হয়েছে, আমাদের সেই খরচার টাকা তো ভালো কথা, টিকা থাকার মতোই বড় সমস্যায় পড়ে গেছি আমরা। মৌসুমের শুরুতে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় পচে যায় হাজার হাজার একর জমির বীজতলা ও রোপা আমন। সে ঘাটতি পুষিয়ে উঠতে না উঠতেই নতুন বিপদ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আমন চাষিরা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত। তবে জেলা কৃষি কর্মকর্তা জানান, লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি হওয়ায় তেমন সংকটের মুখে পড়তে হবে না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? কৃষকরা আমাদের পরামর্শ মোতাবেক কাজ করেছে এবং আল্লাহর রহমতে আমাদের এই যে 10-12 দিন যাবত যে ভারী বৃষ্টি, আবার এই বৃষ্টিতেও মাজরা পোকা আমাদের অনেকটা নিয়ন্ত্রণে আসছে। আশা করি আমাদের এই মাজরা পোকার আক্রমণে এবছর আমনের ফলনে তেমন কোনো ক্ষতি হবে না। এখনও যে সময় আছে তা কাজে লাগিয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ বিশেষজ্ঞদের। আমন উৎপাদনে দেশের চতুর্থ বৃহৎ জেলা পটুয়াখালী। এবছর এ জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 189,500 হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 600 হেক্টর জমিতে আমন আবাদ বেশি হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।